একজন মানুষের সুস্বাস্থ্য তার শ্রেষ্ঠ সম্পদ, তেমনি সুস্বাস্থ্যের অধিকারী একজন ব্যক্তি তার পরিবারের আনন্দের উৎস এবং সমাজ ও দেশের সম্পদ। আর তাই আমাদের পরিবার, সমাজ ও দেশকে জরা ও ব্যাধি থেকে মুক্ত রাখতে আমাদের নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের FM 88.8 MHz এর বিশেষ আয়োজন সুস্বাস্থ্যের সাথে অনুষ্ঠানে। আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি সাজরিন খান খুশবু। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমাদের এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ যেমন থাকে, তেমনি থাকে আপনাদের প্রাণবন্ত উপস্থিতি। আপনাদের সকলের সমস্যার কথা জানিয়ে আপনারা SMS করে থাকেন, আজকেও সেটি আপনারা করতে পারবেন। আমাদেরকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি শুরুতে আজকে জানিয়ে দিতে চাই, আমাদের সাথে যুক্ত হতে হলে আপনাদেরকে যা করতে হবে, মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে FM SS স্পেস দিয়ে প্রথমে আপনার নাম, আপনার ঠিকানা, তারপরে প্রশ্ন। হ্যাঁ, আমরা প্রতিদিন একটি বিষয় নির্ধারণ করি, সেই বিষয় নিয়ে আমরা কথা বলি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি কিছুক্ষণের মধ্যে আপনারা জেনে যাবেন। সেই প্রসঙ্গে আপনাদের প্রশ্ন থাকলে সেটি আপনারা লিখতে পারেন SMS এর মাধ্যমে, আর নাম্বারটি তো জানাই আছে 01557 1666 18। এই নম্বরে আবারও বলছি 01557 1666 18 এই নম্বরে। আর প্রিয় শ্রোতা, আমাদের স্টুডিওতে বরাবরের মতোই উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কটন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি, আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আজকেও আপনার পরামর্শ পেয়ে আমার শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই অনেক উপকৃত হবেন, যেমনটা করে প্রতিদিনই তারা প্রতি অনুষ্ঠানে তারা পরামর্শ পেয়ে থাকেন। শ্রোতা বন্ধু, আজকে আমাদের অনুষ্ঠানে আরও একজন উপস্থিত আছেন, আমাদের সবার প্রিয় গোলাপি ভাবি রয়েছেন। গোলাপি ভাবি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বুবু। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো। ভালো বলবো কি করে, ভালো বলবো, ভালো বলতে যাও তো মনে করেন যে ভালোর মধ্যে আছি, ওই খারাপ ভালো মিলে। মন খারাপ না শরীর? মনটাই খারাপ, শরীরটাও আছে। যে মানে মনটা শরীর দুইটা হয়ে যে বলে নাকো গিট্টু লাগা, মানে মনের দুইটার সাথে গিট্টু লাগা আছে। মন আর শরীর দুইটাই তো, মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে। আর বলে নাকো স্যার, আজকে ওই যে ছেলে আমার জেদ করেছিল, বলছে যে আমার জন্য ওই যে ফুট জুস বলছে নাকো, ফুট জুস আমাকে বললো যে একটা নিয়ে এসো। তা আমি দোকানে নিতে যাই স্যার, আমি টাকা দিয়েছি, দিয়ে মনে করেন কয় টাকা যে ব্যাগ দিয়ে ওই যে ফেরত দিচ্ছে নাকো ব্যাগ বলে নাকো, আমার আর বেরেনে নাই খোঁজে, টাকা আমার কম দিয়ে দিয়েছে স্যার। এই তখন থেকে বেরেনে ওটাই মনে করেন টেনশন কাজ করছে যে আমি কি করব। এর পিছনেও কারণ আছে গে বুবু, আর বললো না কাজ, কত রাত ধরে যে ঘুম পারিনি খো, আমি জান ভরে একটু ঘুমাই না খো স্যার। একটা মানুষ বললে না খো তৃপ্তির ঘুম না হলে কিন্তু দিনের সমস্ত কাজকর্মে ব্যাঘাত ঘটবে। এই যে হ্যাঁ, মনোযোগ থেকে শুরু করে আপনার যত রকমের কাজ, সিদ্ধান্ত গ্রহণ, মনোযোগ এবং মেমোরি, স্মৃতি সবই কিন্তু নষ্ট যদি তৃপ্তির ঘুমটা না হয়। একদম ঠিক কথা গে স্যার। কিন্তু এই পেলান করতে যায় মনে করেন সব পেলানের মধ্যেই থেকে যাচ্ছে, আমি পেলানে খুঁজে বেড়াচ্ছি, ঘুম আর এসছে না খুব। এই ঘুম না হওয়ার কারণে ছেলের সাথে খারাপ ব্যবহার হচ্ছে, আপনার ভাইয়ের সাথেও খারাপ ব্যবহার হচ্ছে, মানে পরিবারে একটা খিটখিটে লেগে যাচ্ছে, খিচখিচি লেগে যাচ্ছে। আমার নিজেরও নিজে মানে কতি কি রাখছি, কতি কি করলাম, মানে টাকা পয়সার হিসাবে যায় গরমিল হয়ে যাচ্ছে। আপনি আগে থেকে ধরে রাখছেন কেন যে আপনি শুলেই আপনার ঘুম হবে না? এটা তো আপনি আগে থেকেই ধরে রাখছেন যে আপনি শুলে আপনার ঘুম হবে না, তাহলে তো ঘুম না হওয়ার সম্ভাবনাই বেশি। আসলে স্যার, এই ঘুম না হওয়ার বিষয় কিন্তু আমি একটু বলতে চাই, আমাদের অনেকেরই এই সমস্যাটা যে আমাদের ঘুম হয় না, তো অনিদ্রা এবং এই যে ঘুম হচ্ছে না এটা নিয়ে একটা টেনশন। তো যেহেতু গোলাপি ভাবিরও আজকে ঘুম হচ্ছে না বলছেন, তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে আপনার সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই আপনার কাছে। জি, আজকে আসলে এই বিষয়টিকে আমরা আগেও মনে মনে এটা ঠিক করে রেখেছি যে অনিদ্রা নিয়ে আমরা কথা বলবো।
অনিদ্রা বিষয়টা এতই প্রকট আমাদের সমাজে এবং এতই সংখ্যায় বেশি, কেউ বলে কেউ বলে না, এবং এটা বর্তমান সমাজে ইলেকট্রনিক ডিভাইস, এটার জন্য এই যে মোবাইল ফোন থেকে শুরু করে টেলিভিশন স্যাটেলাইটস এগুলোর জন্য এত বেশি প্রকট হয়ে গিয়েছে যে প্রত্যেকেই আমরা কম বেশি অনিদ্রায় কিন্তু ভুগি, ইচ্ছা করে হোক বা অনিচ্ছায় হোক। এবং আমাদের সময় তো আসলে বিটিভি রাত 11টা আমি চাইলেও টিভি দেখতে পারতাম না, 12টার সময় একেবারে ক্লোজিং দিয়ে শেষ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, তখন আর করার কিছুই থাকতো না। কিন্তু এখন যেটা হয়েছে যে আপনি যদি চান সারা রাত জেগে অ্যামিউজমেন্ট বা কোনো কিছু উপভোগ করতে চান আপনি করতে পারবেন, সবই আপনার কাছে আছে। তো এই যে ঘুম না হওয়া বা ঘুমের যে সমস্যা, এগুলোকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে এই যে ঘুম না হওয়া, ডাক্তারি ভাষায় ইনসোমনিয়া বলে, অর্থাৎ ঘুম আসতে সমস্যা হওয়া এবং ঘুম মেনটেন করা, চলছে ঘুমটা সেটা ঠিকভাবে চলছে না, এটা একটা। আরেকটা হচ্ছে যে সারাদিন ঝিমঝিম লাগা, ঘুম লাগা, সেটা একটা, বেশি বেশি ঘুম লাগছে সারাদিন, যেখানে পড়ছে সেখানে ঘুমায় যাচ্ছে, কিন্তু এটা দিনের বেলায় ইনক্রিজ ডে টাইম স্লিপিনেস, খালি যে এখন আপনি যেমন হাই তুললেন জি। আরেকটা হচ্ছে যে ঘুমের মধ্যে বিভিন্ন আচরণ, যেগুলো আমরা প্রায় ভয়ের মতো ঘুমের মধ্যে উঠছে, হাঁটছে, কথাও বলে, এই যে ঘুমের যে সমস্যাগুলো, তো আমরা আসলে আজকে ওইখানে গোলাপী ভাবের যে সমস্যাটা এখানেই থাকতে চাই, যে ঘুমটা কম হচ্ছে, এই সমস্যার মধ্যে থাকতে চাই। তো ঘুম কম হওয়ার বিষয়টা আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি, ঘুম কম হওয়ার বিষয়টা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। তার আগে আমাদেরকে দেখতে হবে যে আসলেই ঘুম কম হচ্ছে কি না। আপনি সারাদিনে হয়তো দুই তিনবার ঘুমিয়ে নিচ্ছেন, কিন্তু সেটা আপনার হিসাবে আসছে না, এটা কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা, আর রাত্রের যে ঘুমের বিষয়টা ঠিকভাবে না হওয়া, এটার পিছনে একটা কারণ হচ্ছে এই যে আপনার সাইকোফিজিওলজিক্যাল, অর্থাৎ আপনার মাথার মধ্যে আছে যে আমি ঘুমাতে গেলে আমার ঘুম হবে না, বা আমার ঘুম হচ্ছে না কেন, এটা নিয়ে যে অ্যাংজাইটি টেনশন, এটা ঘুম না হওয়ার একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে কিছু অসুখ বিসুখ আছে যেগুলোর কারণে, যেমন একটা অসুখে প্রচণ্ড ব্যথা আছে, এখন এই ব্যথা নিয়ে তো ঘুম হবে না, একটা অসুখে শ্বাসকষ্ট হয় তাহলে সেখানে ঘুম হবে না। আবার কিছু ঔষধ আছে যেগুলো ওষুধের কারণে ঘুম হয় না, আবার ঘুমের ওষুধ খেতে খেতে হঠাৎ করে বন্ধ করে ফেলেছে, তখনও কিন্তু ঘুম হয় না ঠিক মতো। এইরকম যে কারণগুলো আছে, এগুলোই মোটামুটি আমাদের ঘুম না হওয়ার কারণ। এছাড়া আরও কিছু কারণ আছে, সেগুলো জটিল নিউরোলজিক্যাল, মানে ব্রেন এবং তার যে নার্ভ সেগুলোর কিছু অসুখ আছে, এগুলোর নিয়ে আমরা আলোচনা যাব না, এগুলোই মোটামুটি ঘুম না হওয়ার কারণ। আচ্ছা স্যার, তাহলে যে ঘুম হচ্ছে না, এটা আমরা সাধারণত আগে মানে প্রচলিত ছিল যে বয়স হয়ে গেলে সাধারণত তাদের ঘুমটা হয় না, এমনি ঘুম কম হয়ে যায়, কিন্তু এখন দেখা যায় যে ইয়াং জেনারেশনরাও কিন্তু অনিদ্রাতে ভুগছে, তাদেরও ঘুমটা হচ্ছে না। তো আসলে ঘুম অনিদ্রা যে এটা কি রোগ, আর যদি এটা রোগ হয় তাহলে কোন বয়সী মানুষরা এই রোগে বেশি আক্রান্ত হন? জি, আচ্ছা, বয়স হয়ে গেলে ঘুম হয় না এই ব্যাপারটা সম্পূর্ণ ঠিক নয়, আবার ভুলও নয়। বুবু আমার কি বয়স হয়েছে বলো তো, তুমি এটা বলে তো আমার একটু কষ্টই লাগলো, আমার তো বয়স হয়নি এই জেনারেশনের। হ্যাঁ বলো, আমি তো তোমার এসে, তুমি তো আমার বুবু, একটু বুঝতে হবে না কো বলো তো, তার আমার কেন ঘুম হচ্ছে না, সবগুলোর কথা বাদই দিনু স্যার, আমার কেন ঘুম হচ্ছে না, এটার পরামর্শ আমরা স্যারের কাছে। হ্যাঁ, একটা হচ্ছে ঘুমের দুইটা ফেজ আছে, মানে ঘুমটা নিয়ে অনেক গবেষণা হয়েছে পৃথিবীতে। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে যে পৃথিবীর কোনো গবেষণায় কিন্তু এখন এটা শুনলে কিন্তু অনেকে চমকে উঠবে এবং বইপত্র খোঁজা শুরু করবে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মানুষের ঘুম কেন হয়, কেন মানুষ ঘুমায়, শরীরে কোন ফিজিওলজিক্যাল প্রয়োজনীয়তা দেখা দেয় যার জন্য মানুষ ঘুমিয়ে যায়, এটা কিন্তু কোনো ব্যাখ্যায়, কোনো বিজ্ঞানের কোনো ব্যাখ্যায় এখন পর্যন্ত বের করা যায়নি। এটা একটা অদ্ভুত ব্যাপার না? কিন্তু ঘুম খুব প্রয়োজনীয় জিনিস, ঘুম না হলেই মানুষের কাজকর্ম উল্টাপাল্টা হতে থাকে, ওই যে ফ্রুট জুসের টাকা দিয়ে টাকা ফেরত পাওয়া যায় না, এরকম আর কি। তো ঘুমের দুইটা স্টেজ, দুইটা পর্যায় আছে, একটা হচ্ছে নন রেম, একটা হচ্ছে রেম। আমি কঠিন করতে একদমই চাই না, রেম হচ্ছে যে অংশে মানুষ স্বপ্ন দেখে,
ঠিক আছে। আর নন রেম হচ্ছে ঘুম আসার পূর্বের অবস্থা। এখন সারা রাতের মধ্যে বেশ কয়েকবার নন রেম রেম নন রেম রেম এরকম পর্যায়ক্রমে হতে থাকে মানুষের। হালকা ঘুম গভীর ঘুম, রাইট? হালকা ঘুমটা হচ্ছে নন রেম, আর রেমটা হচ্ছে গভীর ঘুম। র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। আস্তে আস্তে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপের পরিমাণ কমতে থাকে আর রেম স্লিপের পরিমাণ বাড়তে থাকে। তারপর যখন ঘুম ভাঙার সময় আসে তখন আবার উল্টোটা হতে থাকে, এরকম হয়। তো বুড়োদের ক্ষেত্রে যেটা দেখা যায়, অর্থাৎ বয়স্ক যখন হতে থাকে তখন ওই রেম স্লিপের পরিমাণটা কমতে থাকে আস্তে আস্তে, ঠিক আছে, এটা কিছু কমে যায়, সেই জন্য মনে হয় যে ঘুমটা পাতলা হয়ে গেছে এরকম। কিন্তু ঘুমের সময় খুব একটা আলাদা হয় না। আর বয়স্ক মানুষদের অনেকেই অবসরে থাকে, কাজকর্মে থাকে না, তখন তারা দিনের মধ্যে কিন্তু চুপচাপ বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। সেটা কিন্তু তারা হিসাবে আনে না। এই জন্য বয়স্ক মানুষদের আসলে এরকম হয় না। আসলে দেখা যায় যে হিসাব করলে দেখা যাবে ঘুম ঠিক, ওরাই বেশি ঘুমায়, ভালো ঘুম পারে। হয়তো আমাদের একদিন সে বয়স আসবে আমরাও এরকম চোরাই ঘুম পাবো। এখন আরেকটা বিষয় হচ্ছে যুবকদের ক্ষেত্রে, আমি একটু আগে যে কারণগুলো বললাম সেগুলো সাথে যেটা তখনও বলিনি সেটা হচ্ছে মানসিক রোগ আছে কিছু, ডিপ্রেশন, বিষণ্ণতা, অথবা রিসেন্টলি কোনো দুর্ঘটনা তার ঘটেছে, কেউ মারা গেছে, প্রিয়জন কেউ মারা গেছে, তার জন্য যে দুঃখের একটা রিয়াকশন, এগুলো কারণে হয়। আরেকটা জি জি জি, আরেকটা হচ্ছে অনেকে ঘুম ঠিক মতো আসুক এই জন্য অ্যালকোহল খায়, এগুলো খায়, এবং আরো বিভিন্ন ধরনের উত্তেজক দ্রব্য খায় যেগুলোর নাম আমরা শুনি, এগুলো কোনোটাই কিন্তু এই যে খালা যেটা বলেছেন যে কি বললো জানি, শান্তির ঘুম না কিসের ঘুম, চোরাই ঘুম না, চোরাই ঘুম তো চোরাই, আর রাতের ঘুমটা শান্তির ঘুম, এটা দিবে না, এই স্লিপ বারবার ভেঙে যাবে, এরকম হবে। এই নেশা করা যে সাবস্ট্যান্স অ্যাবিউজ, এগুলোও কিন্তু অনিদ্রার একটা অন্যতম কারণ, এটা রোগীরা অনেক সময় স্বীকার করতে চায় না। আজকে জি অবশ্যই ধূমপানের কারণটা এর মধ্যে বলছেন। খাওয়ার বিষয় যেটা আসলো যে অনেকে বলে না যে চা কফি বেশি খেলেও অনিদ্রা হতে পারে, ক্যাফেইন, আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে এমনিতে আপনি যদি ধূমপান করেন তাহলে তো তার মধ্যে আছে নিকোটিন, এইটা যেমন অনিদ্রার কারণ, ক্যাফেইন চা কফির মধ্যে যেটা থাকে এটাও কিন্তু অনিদ্রার কারণ। আর আজকাল দেখবেন জ্বরের সময় আমরা যে আগে সাধারণ প্যারাসিটামল খেতাম, এখন সে প্যারাসিটামলের নামের সাথে কিছু প্লাস এক্সট্রা এগুলো যুক্ত থাকে, এই এই এক্সট্রা প্লাস এটা কিন্তু আসলে ক্যাফেইন, ওর মধ্যে দেওয়া থাকে মানে ব্যথার কমানোর দক্ষতাটা বাড়ানোর জন্য। কিন্তু আপনি এই ওষুধগুলো খেলে কিন্তু আপনি অনিদ্রায় ভুগবেন, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, এই আর কি। ধন্যবাদ স্যার, আমাদের এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে নিশ্চয়ই ঘুমটা ঠিকমতো হবে। আর আরো কিছু বিষয় আছে স্যার, আপনি বলছিলেন যে আমাদের যে ঘুমের একটা পরিবেশ দরকার, রাইট? তো এই পরিবেশটা আসলে কি বোঝাচ্ছে, পরিবেশ বলতে? খুবই চমৎকার প্রশ্ন করেছেন, এটা সবারই শোনা উচিত আমাদের। এইটা এই কথাটা তাদের জন্য আরো বেশি জরুরি যাদের ঘুম সহজে আসতে চায় না, বা যারা অভিযোগ করেন যে আমার ঘুম হয় না, কেউ বলেন না আমার ওষুধ না খেলে ঘুম হয় না, আমার এত দুশ্চিন্তা টেনশন যে আমার ঘুম হয় না, এরকম। তো আপনার এটাকে বলে স্লিপ হাইজিন, অর্থাৎ ঘুমের যে স্বাস্থ্যগত ব্যাপারটা, এখানে কতগুলো ব্যাপার আছে, একটা হচ্ছে পরিবেশগত ব্যাপার, আর আপনি কি করছেন কি ভাবছেন সেটার কিছু ব্যাপার আছে। এটাকে আমরা দুইভাবে বলি, ডু ডু নট, মানে এগুলো করেন আর এগুলো করবেন না, এরকম কিছু ব্যাপার আছে। তো আমি বিষয়গুলোকে একটু গুছিয়ে সংক্ষেপে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এক নম্বর, আপনি ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই চিন্তা করে নেবেন যে ঠিক সময় আপনাকে ঘুমাতে যেতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই একটা ঠিক সময় আছে ঘুমাতে যাওয়ার, রাইট? ঘুমাতে যাওয়ার এবং ওঠার টাইমটা নির্দিষ্ট থাকবে, ঠিক আছে? ফলে আপনি ওই যে সময়টা আপনার নির্দিষ্ট থাকবে সেই সময়টা যেন তার 20-25 মিনিট আগেই আপনি বিছানায় যান। অনেক সময় বলা হয় যে যখন আপনার ঘুম ঘুম পাচ্ছে তখনই বিছানায় যান, কিন্তু আমাদের দেশের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ আমাদের দেশে রাতটা খুব বেশি বড় হয় না,
ঠিক আছে? অতএব আপনি একটা নির্দিষ্ট সময় ধরে বিছানায় যাওয়াই ভালো। দুই নম্বর হচ্ছে যে ঘুম আসার চেষ্টা করার 20 মিনিটের মধ্যে যদি আপনি ঘুমিয়ে না পড়েন তাহলে আপনি ঘুমটা ছেড়ে দিন, দিয়ে উঠে পড়েন, আর ওখানে সময় নষ্ট করার দরকার নেই। আপনি আনন্দদায়ক কোনো কাজ করেন, যেমন আপনি কিছু প্লেজার রিডিং যেটা পড়লে আপনার ভালো লাগে পড়েন, অথবা আপনি গরম পানির গোসল নিতে পারেন, ওয়ার্ম শাওয়ার নিতে পারেন। হ্যাঁ, গরম পানি দিয়ে গোসল করলে এটা কাজে দেয় বেশ। আচ্ছা, এগুলো করতে পারেন। এবং আপনার শোয়ার ঘরটার এনভায়রনমেন্ট, এই ঘরটাকে শোয়া ছাড়া অন্য কোনো কাজে যেন ব্যবহার আপনি না করেন। পড়ালেখা বা ঘরের অন্যান্য কাজকর্ম এগুলো কাজে যেন ব্যবহার না হয়। ঘরের আলো একদম মৃদু, যেটাকে আমরা ডিম লাইট বললে আরো ভালো করে বুঝতে পারি, জিরো লাইট, এরকম থাকবে। আর ঘর যথাসম্ভব সাউন্ডলেস হবে, কোনো গন্ডগোল বা শব্দ, বাইরের শব্দ যেন না আসে। এরপরে হচ্ছে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বিছানায় যাওয়া যাবে না, মোবাইল ফোন বা আপনার ঘরে বেডরুমে টেলিভিশন থাকা চলবে না। আপনি ওখান থেকে টেলিভিশন দেখছেন, এটা করা যাবে না। দুপুরের খাবার থেকে নিয়ে রাত পর্যন্ত চা কফি নিষেধ, দুপুরের খাবার থেকে নিয়ে রাত পর্যন্ত ধূমপান একদম নিষেধ, এবং আপনার অ্যালকোহল এটাও আপনাকে বাদ দিতে হবে। কিন্তু সকালের দিকে আবার বিকালের পরে সিগারেট খেতে পাবো না এটা ভেবে আপনি প্রচুর ধূমপান করে ফেললেন, তাহলে হবে না। একটা হিসাব আছে যে হাফ প্যাক মানে 10টা সিগারেট যদি কেউ খায় তাহলে কিন্তু তার সারাদিনে যথেষ্ট ঘুম না হওয়ার মতো ধূমপান হয়ে যাবে। জি, অতএব আপনার ধূমপানের পরিমাণও কমাতে হবে। এই মোটামুটি এগুলোই মোটামুটি। আর আপনার পোশাক যথাসম্ভব ঢিলে ঢালা হইতে হবে, আর ঘরের তাপমাত্রা যেটা এটাও আরামদায়ক তাপমাত্রা থাকতে হবে। এই বিষয়গুলো পরিবেশ তৈরি করে দিতে হবে। জি, এই বিষয়গুলো আলাদা আলাদাভাবে খেয়াল করবেন। এবং ওই যে বললাম 20 মিনিটে ঘুম না আসলে আপনি উঠে পড়েন, এরপরে যখন আপনার ঘুম লাগে তখন আপনি বিছানায় আবার আসেন। এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা চলে যাবে। আর একটু কথা, সেটা হচ্ছে তিনটা চিন্তা করা যাবে না ঘুমের আগে, ঘুমের সময়। একটা হচ্ছে যে আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণের বিষয়, জটিল কোনো সিদ্ধান্ত গ্রহণের বিষয় এই জিনিসটা চিন্তা করা যাবে না। দুই নম্বর হচ্ছে জটিল কোনো সমীকরণ বা হিসাব মেলানো, এইটা ওই সময় করা যাবে না। এটাই তো বেশি হয় যে সারাদিন কয় টাকা খরচ করলেন, ওইটা করা যাবে না। আর সারাদিনে আপনি কি করেছেন, খারাপ ভালো, বা কেউ আপনার সাথে খারাপ কিছু করেছে, ভালো আচরণ করেছে, এই ক্যালকুলেশন, এই তিন রকমের ক্যালকুলেশন, একটা হচ্ছে যে আপনার সিদ্ধান্ত গ্রহণ, কোনো ক্যালকুলেশন, এবং সারাদিনের কাজকর্মের হিসাব, এই তিনটা চিন্তা একদমই করা যাবে না। আমি যেগুলো বলছি এগুলো একেবারে গবেষণা করে বইপত্রে আসা কথা। দৈনন্দিন জীবনে আমরা যখন আমাদের চলার ক্ষেত্রে এই চিন্তাগুলো চলে আসে এবং সবার কিন্তু আসে না, আমার যেমন আসে না, কিন্তু যারা ঘুমাতে সমস্যা হয় তারা এই চিন্তাগুলোই করে। আশা করছি উপকৃত হবেন আমাদের শ্রোতা বন্ধুরা। অনেকেই SMS করছেন, প্রিয় শ্রোতা আপনার সমস্যার কথা জানি, আপনিও আমাদের কাছে SMS করতে পারেন। মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FMSS স্পেস দিয়ে আপনার নাম, আপনার ঠিকানা, তারপরে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি অর্থাৎ অনিদ্রা নিয়ে আপনার যে প্রশ্ন আছে সেটি করে ফেলুন, তারপরে আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে 01557166618 এই নম্বরে। যেমন করে আমাদের কাছে SMS করেছেন বিজলি কেশবপুর বাঘা থেকে, লিখেছেন আসসালামু আলাইকুম খুশবু স্যার ও গোলাপি বুবু, আপনারা সবাই কেমন আছেন? ভালো, ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। লিখেছেন আগের প্রোগ্রামে একটা প্রশ্ন করেছিলাম যে রাত 3টার আগে ঘুম হয় না, তো স্যার বলেছিলেন 5 ঘন্টা আগে থেকে ঘুমানোর চেষ্টা করা, তো আমি তাই করেছি, বাট ঘুম তো হয় না, উল্টা পেট ব্যথা হয়ে যায়, সকালে মেজাজ খিটখিট হয়ে যায়, এই ঘুমটাকে কি করে আনা যায় স্যার? এই যে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো এখন যোগ হলো নতুন, এগুলো মানবেন, তারপরে ওষুধপত্রের ব্যবস্থা সেটা নিয়ে আমরা বলবো একটু পরে আবার। আচ্ছা, ইমামত আজমি মুক্তা মল্লিকপুর থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, আমাদের রাত কয়টার ভেতরে ঘুমানো দরকার? এটা একটা খুবই জটিল প্রশ্ন, আমাদের আসলে রাত কয়টার মধ্যে ঘুমানো দরকার। তবে আমি অনেকের সাথে এটা নিয়ে কথা বলে দেখেছি, সবাই যেটা মতামত দেয় বাংলাদেশের সময়সূচি, ভোর হওয়া বা রাত্রি হওয়া, এগুলো হিসাব করলে রাত্রি 11টার মধ্যে আসলে ঘুমিয়ে পড়া উচিত, এবং আপনার এই ঘুমিয়ে পড়ার সময়টাও নির্দিষ্ট থাকবে এবং ওঠার সময়টাও নির্দিষ্ট থাকবে, 8 ঘন্টা। আসলে স্যার আমাদের পর্যাপ্ত ঘুমের সময়টা কতটুকু নির্দিষ্ট? এটা মানে ম্যান টু ম্যান ভ্যারি করবে, 6 থেকে 8 ঘন্টা বইপত্রে বলা আছে, 6 থেকে 8 ঘন্টা ঘুম হবে সারাদিনে। এবং
এমন এই সময়টা এই ঘুমটা এমন হবে যে সারাদিনের কাজকর্ম মনোযোগ এগুলোতে ডিস্টারবেন্স হবে না এবং আপনার সকালে উঠে আপনার মনে হবে আপনি একটা খুব ভালো ঘুমাতে পেরেছেন। এই অনুভূতির সাথে এটা মিলাতে হবে বিষয়টা, একটু জটিল আসলে। জি স্যার। আচ্ছা, মোহাম্মদ শাহাদাত হোসেন লিখেছেন নিজামপুর নাচল থেকে, উনি লিখেছেন ঘুম বেশি হওয়ার কারণ কি স্যার জানাবেন? ঘুম বেশি হওয়ার কারণে আলাপ করতে গেলে আসলে আরেকদিন সময় নিতে হবে, এটা আরেকটা। ওটা তো আমি বললাম যে ঘুম বেশি হয় বলতে উনি বলছেন যে দিনের বেলা বেশি ঘুম হয়, রাতের বেলা বেশি ঘুম হওয়া তো আছেই, দিনের বেলা বেশি ঘুম হয়। হ্যাঁ, আরেকটা ঘুম বেশি হওয়া আছে, সেটা হচ্ছে জেট ল্যাগ বলে, অর্থাৎ আপনি আগেই ঘুম, সন্ধ্যা হলো, সন্ধ্যা 7টা বাজলো, ঘুম শুরু হয়ে গেছে, লাইট থেরাপি বলে একটা চিকিৎসা আছে, মানে তাকে আলোর সাথে অ্যাডজাস্ট করানো, কম বেশি করে তার ঘুমের সাইকেলটা ঠিক করে দেওয়া, এটা একটা জটিল বিষয়। ধন্যবাদ স্যার। পারভিন সুলতানা রাজশাহী বালানগর থেকে শুনছি, আমার প্রচুর ঘুম হওয়ার পর প্রচন্ড মাথা ব্যথা করে, এক্ষেত্রে আমি কি করতে পারি? না, এটার জন্য আসলে আপনাকে মাথা ব্যথার টার্গেট করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যে কেন আমার মাথা ব্যথা করে। ধন্যবাদ প্রিয় শ্রোতা, আপনাদের যে প্রশ্ন আপনারা করছেন। ইব্রাহিম আলী বংপুর কাকনহাট থেকে লিখেছেন, বন্ধু আপনার এসএমএসটা আমরা ইনকমপ্লিট পেয়েছি, আপনি আরও একবার এসএমএস করবেন। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, উনি যেটা বললেন যে প্রচুর ঘুম হওয়ার পর মাথা ব্যথা হয়, এখানে আরেকটা কথা আছে অবশ্য, সেটা হচ্ছে যে ওনার ঘুমের মধ্যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামে একটা কন্ডিশন আছে, যে শ্বাস বন্ধ হয়ে যায় ঘুমের মধ্যে, দীর্ঘক্ষণ বারবার এরকম হতে থাকে, তখন শরীরে অক্সিজেনের বদলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে এরকম মাথা ব্যথা হতে পারে। এইটা আছে কিনা এটা উনি চিকিৎসকের কাছে বলবেন। বেশি ঘুম নিয়ে আমরা আশা করছি যার যেটা সমস্যা তার কাছে সেটাই বড়, সে কিন্তু মূল্যবান সম্পদ পেয়ে গেছে, না সে কিন্তু রেডিও প্রোগ্রাম শুনছে আর বলছে আপনাকে যে আমার ঘুমই শেষ হয় না, ওনার আবার ঘুম নাই, ঘুমই হয় না। বললেন তাহলে আমি ভাইয়ের কাছ থেকে ঢাল দিয়ে আসি, ভাই না বুবুকে আছে ওর কাছ থেকে একটু ঘুমটা ঢাল দিয়ে আসি। ধন্যবাদ, আমাদের আসলে সময় খুব বেশি নেই হাতে, আরো কিছু স্যারের কাছে জানার রয়ে গেছে, আমি একটু স্যারের কাছে জানতে চাই যে এই যে আমরা কথা বলছিলাম যে ঘুম কিভাবে আনা যায়, এটা একটা বিষয়, এটা তো প্রাকৃতিক ভাবে প্রাথমিক পর্যায়ের বেলা, প্রাথমিক পর্যায়ে, কিন্তু যদি এটা কোনো তীব্র আকার ধারণ করে বা এটা কন্টিনিউয়াসলি দীর্ঘদিন ধরে হচ্ছে, তো সেই ক্ষেত্রে সে মানুষটা কখন চিকিৎসকের কাছে যাবেন বা তিনি কখন বুঝবেন যে এটা একটা সমস্যা? জি, যখন দৈনন্দিন জীবনে তার প্রবলেম হতে থাকবে, যেমন উনি আজকে ফ্রুট জুসের টাকা ফেরত নিতে ভুলে গেছেন, এরকম কিছু সমস্যা তো মানুষের হবেই, তখন সে চিকিৎসকের কাছে যাবেই। আসলে ঘুম হয় না এটা নিয়ে চিকিৎসকের কাছে মানুষ দ্রুতই যায়, যখন যায় তখন চিকিৎসক তার এই বিষয়গুলো ইভালুয়েট করে দেখবেন যে আসলে তার কোন কারণটা আছে, সেই কারণের চিকিৎসা দিতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই যে তার অ্যাংজাইটি, যে আমার ঘুম হচ্ছে না কেন, এটাই বেশিরভাগ সময় কারণ থাকে, তখন স্লিপ হাইজিন যে বিষয়গুলো আমি বললাম সেগুলো ঠিক করতে হবে, প্রয়োজনে ওষুধ দিতে হবে। ওষুধ অনেক রকম আছে বাজারে, ওষুধ দেওয়া হবে, ওষুধ খেয়ে রোগীর যদি ঘুম হয়, ঘুম হতে থাকে, তখন আস্তে আস্তে ওষুধটা এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যে সবচেয়ে কম পরিমাণ সবচেয়ে কম সময়ের জন্য, এভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। আর ক্ষেত্র বিশেষে কারো কারো দেখা যায় ওষুধ ছাড়তে পারে না, সে খেতে থাকবে ওষুধ দীর্ঘদিন। স্যার, আর একটা বিষয় প্রচলিত আছে যে ঘুমের ওষুধ খাওয়া শুরু করলে এটা অভ্যেস হয়ে যাবে এবং ঘুমের ওষুধ ছাড়া নাকি ঘুমটা হবে না, এই কারণে ভয়ে অনেকে ঘুমের ওষুধটাও খেতে চায়। একদম ঠিক কথা, আসলে এই প্রশ্নটার উত্তর এক কথায় দেওয়া খুবই মুশকিল। হ্যাঁ, ঘুমের ওষুধ খেলে মানুষের কিছু মানসিক শক্তিও লাগে, এই যে আমরা যে বিষয়গুলো বললাম যে ঘুম আসার জন্য ওষুধ ছাড়াও অনেক ধরনের পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো কিন্তু বেশিরভাগ মানুষই মানে দুঃখের বিষয়ে খুব ভালোভাবে গ্রহণ করে না বা এগুলো মানতেও চায় না, তখন কি হয়, ঔষধ আসলে আমাদের লিখতেই হয়। কাউকে যদি আপনি এতগুলো নিয়ম একসাথে মানতে বলেন, এটাতে কাজ হবে কি হবে না এটা চিন্তা করে অনেকে এটাকে ডিনাই করে, বা হয়তো আমরাও ভালোভাবে বোঝাতে পারি না, এটাও হতে পারে।
তো যাই হোক, তখন ওষুধ খায়, ওষুধ তারপরে, কিন্তু ওষুধ আসলে কতদিন খাবে? ঘুমের ওষুধ, ঘুম হচ্ছে না, এটা তো এমন মেজর সমস্যা না, হাইপারটেনশন ডায়াবেটিসের মতো না, তাই না? তখন আমাদের চেষ্টা থাকে যে রোগীকে এটা বোঝানো যে ঠিক আছে, আমি এখন ওষুধটা তুলে নিচ্ছি, এখন আপনার কিছু সমস্যা হয়তো হবে, কিন্তু আপনি এটা মেনে নিয়ে এইভাবে আবার ঘুমের প্রক্রিয়াটা ঠিক করেন। এখন চিকিৎসক রোগীর যে বোঝাপড়া, এটার মধ্যে যদি সফল একটা ইন্টারাকশন হয় তাহলে রোগী ওষুধ ছাড়তে পারবে, আর যদি এটা বিফল হয় সেটা যে কোনো পক্ষের জন্যই, দোষের জন্য হতে পারে, এখন আমার দোষের জন্য হোক আর রোগীর দোষের জন্যই হোক, এটা যদি বিফল হয় তাহলে রোগী ওষুধ ছাড়তে পারবে না, এবং রোগী ওষুধ যে ছাড়তে পারলো না তো তাতে দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খেলে আসলে তেমন কোনো ক্ষতি নাই, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তো আছেই, তারপরেও মেজর তেমন কোনো ক্ষতি নাই, তবে ওষুধের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, ট্যাকিফাইল্যাক্সিস বলে, যে ডোজে আগে কাজ হতো সেই ডোজে আস্তে আস্তে কাজ হবে না, তখন ডোজ আস্তে আস্তে বাড়াতে হবে, এইরকম আর কি। ধন্যবাদ স্যার। আরও একটা বিষয় জানতে চাই যে অনিদ্রার যে আমাদের শারীরিকভাবে যে প্রভাবটা পড়ে, তো সেক্ষেত্রে আমাদের শারীরিক বা মানসিক কোনো ঝুঁকির পর্যায়ে পড়ে কিনা, বা খুব বেশি এটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? এটা পেশার উপর ডিপেন্ড করে, যেমন ধরেন কেউ একটা ঝুঁকিপূর্ণ পেশায় আছে, যেমন আপনার ব্রয়লারে কাজ করে অথবা মেশিনারিজ নিয়ে কাজ করে, ঘুম যখন না হয়, ঘুম যখন কম হয় তখন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, এইরকম কাজগুলোতে কিন্তু ভুল হয়। হ্যাঁ, দ্রুত সিদ্ধান্ত, যেমন ড্রাইভিং, ঠিক আছে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এরকম একটা জায়গায় যে সিদ্ধান্ত গ্রহণটা ডিলেড হয়ে যাবে, তখন একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। যিনি মোটরসাইকেল চালান বা বয়লারে কাজ করে, এরোপ্লেন চালায়, এরোপ্লেন যারা চালান তাদের তো ঘুমের হিসাবটাও পাই পাই করে দিতে হয়। বয়লার মুরগির সাথে ঘুমের কি সম্পর্ক? না, বয়লার মানে পানি ফোটানোর বিশাল বিশাল বয়লার আছে, সেই বয়লারে যারা কাজ করে, মেশিনারিজ না, এরকম কিছু না, এরকম যারা কাজ করেন তাদের ক্ষেত্রে তো ঝুঁকিপূর্ণ অবশ্যই, ঘুম হওয়াটা খুবই জরুরি। তাল খেয়ে বেড়ায় ওই, তখনই তো অ্যাক্সিডেন্ট গুলো হয় স্যার। অনেকে এত সিভিয়ার যে রান্না করতে করতে চুলার মধ্যে মাথা পড়ে যায়, এরকমও আছে। আমার তো হয়ে গেছে, সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদের হাতে সময় একদমই নেই। স্যার, খুব অল্প কথা আমরা একটু জানতে, যদিও এটার ব্যাপক সময় দরকার আমাদের, কিন্তু সময় আমাদের হাতে বেশি নেই। আমি আরেকটু জানতে চাই যে এটা অনিদ্রা অন্য কোনো রোগের লক্ষণ হতে পারে কি? হ্যাঁ, এটা আমি শুরুতেও বলেছি, কিছু নিউরোলজিক্যাল ডিজিজ আছে, পার্কিনসন্স ডিজিজ, স্ট্রোকের কারণে হতে পারে, আবার কিছু আননোন ডিজিজ আছে, যেমন এই যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে নড়াচড়া করে, পিরিয়ডিক লিম মুভমেন্ট ডিসঅর্ডার, ঘড়ির কাঁটা আসলে আমাদেরকে সময় দিচ্ছে না, ঠিক আছে, এরকম কিছু ডিজিজ রোগ আছে যেগুলো ঘুম কম হতে পারে। অনেক ধন্যবাদ স্যার, আসলে অনিদ্রার এই সমস্যা আমাদের কম বেশি সবারই আছে, তো আপনার কাছ থেকে আজকে আমরা অনেক বিষয় জানলাম, এবং যে নিয়মগুলো আমরা জানলাম, আসলে ওষুধের চাইতে আমার মনে হয় যে এই নিয়মগুলো যদি আমরা একটু মেনে চলি তাহলে কিন্তু হিসাব টিসাবগুলো এগুলো সব দিন সকালে করে দিতে হবে কি স্যার? আমার বেরিনের মধ্যে অত চাপ নিয়ে রাতে ঘুমাতে যেতে হবে বললেন তো, তবে মোবাইলটা অন্য ঘরে রেখে এই ঘরে এসে ঘুমানো এটা কিন্তু খুব কঠিন কাজ। আরে টেনশন নিয়ে থাকা যাবে না, টেনশনই সব রোগের অসুখ, আমি বুঝতে পেরেছি। তাই নিশ্চিন্ত জীবনযাপন করতে হলে একটু নিয়ম মেনে চলতেই হবে প্রিয় শ্রোতা, সুস্থ চিন্তা আর স্বাস্থ্য সচেতনতা, সেই সাথে মানসিক দৃঢ়তা এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন, এর মাধ্যমে কিন্তু আমরা পেতে পারি সুখী সমৃদ্ধ জীবন, তাই আমাদের প্রত্যেকের এগুলো মেনে চলা উচিত। বন্ধুরা, আজকে সময় একেবারেই হাতে নেই, আগামী যে অনুষ্ঠান রয়েছে আগামী 20 ডিসেম্বর সোমবার, অর্থাৎ এ মাসের তৃতীয় সোমবারে আমরা আবারও হাজির হয়ে যাব আমাদের অনুষ্ঠান নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্যের সাথেই থাকবেন।